সাধারণ গ্রন্থাগার দিবসকে কেন্দ্র করে গঙ্গারামপুর ব্লক স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। গঙ্গারামপুর মিলনী টাউন লাইব্রেরিতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর কলেজের প্রাক্তন অধ্যাপিকা অষ্টকণা দত্ত, বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার, অলোক সাহা, গঙ্গারামপুর মিলনী টাউন লাইব্রেরির লাইব্রেরিয়ান অনিল বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্লক স্তরের এই প্রতিযোগিতায় গঙ্গারামপুর ব্লকের মোট 7টি রুরাল লাইব্রেরি এবং একটি টাউন লাইব্রেরির পাঠক পাঠিকারা অংশগ্রহণ করেন। উপস্থিত পাঠক পাঠিকাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও তাৎক্ষণিক বক্তব্যের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর পাশাপাশি নাচ, গান ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় উত্তীর্ণরা আগামী 31শে আগস্ট বালুরঘাট জেলা গ্রন্থাগারে আয়োজিত সাধারণ গ্রন্থাগার দিবসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন। এই বিষয়ে গঙ্গারামপুর মিলনী টাউন লাইব্রেরির লাইব্রেরিয়ান অনিল চন্দ্র বিশ্বাস জানান, গ্রন্থাগারে এখানে কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? এখানে আজকে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন হবে। এটা গঙ্গারামপুর ব্লক স্তরে যে সমস্ত আমাদের পল্লী পাঠাগারগুলো আছে সেই পল্লী পাঠাগারগুলো একসঙ্গে এখানে পার্টিসিপেট করবে। পল্লী পাঠাগারের সমস্ত পাঠকরা যারা বসে এখন প্রতিযোগিতায় বক্তৃতা প্রতিযোগিতায় নিজ নিজ পাঠাগারে প্রথম স্থান অধিকার করেছে তাদের নিয়ে আজ এখানে একটা অনুষ্ঠান হবে। এর পরবর্তী পর্যায়ে কি রয়েছে অনুষ্ঠানের? অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, নাচ, গান, আবৃত্তি। এখানে যারা উত্তীর্ণ হবেন বা বিজয়ী হবেন তারা পরবর্তীতে কোথায়, কবে, কোন অনুষ্ঠানে যোগ? এর পরবর্তীতে 31শে আগস্ট জেলা স্তরে আমাদের প্রতিযোগিতা হবে। আজ যারা যারা ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে তাদের নাম আমরা পাঠাবো ব্লক স্তরে। ব্লক স্তরে যারা প্রথম হয়েছে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের নাম আমরা পাঠাবো জেলা স্তরে। জেলা স্তরে 31শে আগস্ট সেখানে প্রতিযোগিতা হবে, সেখানে এরা অংশগ্রহণ করবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।